প্রায় 23 বছর আগে রাজনৈতিক প্রতিহিংসায় নিহত দুই বিজেপি কর্মীর স্মরণ সভা জলপাইগুড়িতে। প্রায় 23 বছর আগে রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছিলেন বিজেপির দুই আদি কর্মী পদ্মলাল সরকার এবং মানিক মণ্ডল। মৃত ওই দুই শহীদের স্মরণ সভার আয়োজন করলো জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব। আজ গজলডোবার মিলনপল্লীতে এই স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের আরও এক সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসু, জেলা সভাপতি বাপি গোস্বামী, নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গড়া, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য জেলা এবং স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন দুই শহীদ পরিবারের সদস্যরা। মিলনপল্লী বাজারে তৈরি দুই শহীদের স্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সায়ন্তন সহ অন্যান্যরা। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, দেখুন যারা বলেন বিজেপি বাংলায় ছিল না, হয় তারা চোখ বন্ধ করে ঘুমায় না, তারা মূর্খ। 98 সালে আমাদের এখানকার দুজন নেতা মানিক মণ্ডল আর পদ্মলাল সরকার এই রাজগঞ্জ ব্লকের, তারা সিপিএমের হারমাদ্দারাতে খুন হন। প্রত্যেক বছর তাদের মৃত্যুবার্ষিকী আমরা এখানে পবিত্রতার সঙ্গে পালন করি, তাদের পরিবারের সঙ্গে দেখা করি। আমি ব্যক্তিগতভাবে আসার চেষ্টা করি, এর আগেও এসেছি, এবছরও আসলাম। সিপিএমের হারমাদ্রা আমাদের দুজন কার্যকর্তাকে সেদিন খুব নৃশংসভাবে খুন করেছিল। একটা পার্টির মিটিংয়ের মধ্যে ছিলেন, একই দিনে একই জায়গায় একই সময়ে, যেটা এখন তৃণমূল কংগ্রেস করছে। 23 বছর পূর্ণ হলো পদ্মলাল সরকার আর মানিক মণ্ডলের মৃত্যুর দিনের, তাকে স্মরণ করতে আমরা এখানে এসেছি, তাদের শহীদ বেদিতে মাল্লা দিতে এসেছি, পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। পরিবারের সাথে কী কথা হলো, কী বললেন? 23 বছর ধরে একই সম্পর্ক আমাদের আছে, আমাদের পার্টিতে তারা যুক্ত ছিলেন, কেউ কেউ মাঝে অন্য দলে গেছিলেন, কিন্তু আবার আজকে আমাদের দলে ফিরে আসলেন তাদের পরিবারের একজন সদস্য। দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্কটাই নতুন করে আবার তৈরি হলো। পরিবার কি সুবিচার পেয়েছিল? না, কোনো সুবিচার পাইনি। এখানে একজন ব্যক্তি আছে যে ওই সময় সিপিএমের হারমাত ছিল, পরবর্তী সময়ে সে তৃণমূলের নেতা হয়েছে, এখন সেই প্রধান অভিযুক্ত। তাকে সিপিএমের আমলের পুলিশ ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে, এখন তৃণমূলের আমলেও সে যেহেতু তৃণমূলের নেতা, এই খুনির বিচার হয়নি, সে এখনও তৃণমূলের হয়ে নেতাগিরি করে বেড়াচ্ছে। পুলিশকে তো চালানোর কথা ছিল, পুলিশ সেদিন থেকেই ঠিকঠাক চালায়নি, সিপিএমের আমলেও চালায়নি, তৃণমূলের আমলেও চালাচ্ছে না। কারণ যে প্রধান অভিযুক্ত, সে সিপিএমের সময় সিপিএমের নেতা ছিল, তৃণমূলের সময় সে তৃণমূলের নেতা,